সো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি নাজবুলের বাইকটা নাজবুল উঠাতে পারছে না, তো নাজবুল গাইজ গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। সো আমরা এখন লাচেন থেকে জাস্ট বেরোবো আর সবাই অপেক্ষা করছে এখানে, প্রধান এখান থেকে লাচেন থেকে এখন বেরোচ্ছি। অনেকটা লেট হয়ে গেল, সো অ্যারাউন্ড এখন 7:07 বাজে, হিসাব মতো আজকেও লেট, তো প্রতিবারের মতোই আজকেও লেট হয়ে গেল। ঠিক আছে চলি, সো আজকেও লেট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লাচেন শহর আর সবাই দাঁড়িয়ে আছে আমারই জোনে জাস্ট। গুড মর্নিং জি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবার লেট হয়ে গেল না, একদম 2 ঘন্টা। সো এখন বেরোচ্ছি গুরুদংমারের জন্য আর অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে। সো জাস্ট এখন বেরোলাম গুরুদংমারের জন্য আর এটা সেই গুরুদংমারের রোড, আর উপরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বরফ পড়ে আছে, আর এই সেই রোড যেটা গুরুদংমারে। আর আজকে সকালে অত্যন্ত আমার লেট হয়ে গেছে, সবাই রেডি হয়ে বসেছিল আমার জন্য, জাস্ট আমি লেট করেছি, তো প্রতিবারের ন্যায় আমার কাছেও লেট হয়, আমারই লেট হয়, তো সেই লেটটা আমি করে ফেলেছি। তো দেখা যাক কি হয়, এখন এগোচ্ছি যেহেতু আস্তে আস্তে এগিয়ে যায়। হ্যাঁ বরফ, সম্পূর্ণ বরফে জমে আছে, দেখছিস ব্ল্যাক আইসে, কিন্তু সাবধান জমে গেছে তো। হ্যাঁ প্রচন্ড বরফে জমে গেছে। সো সত্যি সব তো হারিয়ে যায়, ওয়াও। তো জাস্ট দেখছো সব বাইকার্স আগে বেরিয়ে গেছে আর আমরা পিছনে, অ্যাজ এ আমি লেট, আর আমি সব জায়গাতেই লেট করি, যার ফলে এই কেসটা হলো। তো কোনো ব্যাপার না, গন্তব্যস্থলে অবশ্যই অবশ্যই পৌঁছবো। আর আমাদের আজকের গুরুদংমা লেক পৌঁছানোর কথা, তো গুরুদংমা লেক অবশ্যই পৌঁছবো। ও ভাই, ও ভাই, জান্নাত ভাই, জান্নাত, পলাশ, ও স্যার, জান্নাতের সামনে ভাই। জাস্ট এ লুক ম্যান, ও ভাই, আমাদের সেই টপ ফ্লোরে যেতে হবে, আমরা ঠিক ওইখানটায় যাব।
this is heaven, man. আমাদের কিন্তু সবই ওই টপ ফ্লোরে যেতে হবে বুঝলি, ওই টপ ফ্লোরে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা এবারে অবশ্যই 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 পারবো, আমি আছি তো। গাইস দেখো তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ তোমরা, ও জাস্ট অসম ম্যান, জাস্ট অসম। সত্যি কথা বলতে শব্দ হারিয়ে ফেলছি আমি, তো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো এখানে। আর আমাদের সব থেকে যে লেজি ছিল নাজবুল, যাই হোক ও এখন সব থেকে ভালো পাহাড়ে ড্রাইভ করছে যা মনে হচ্ছে এতক্ষণ, কারণ সেই গাড়ি চালাচ্ছে। সো সকাল থেকে বেরিয়ে জাস্ট আমরা এখন শুধুমাত্র করলাম 5 কিলোমিটারও হয়নি সামথিং, তো আমাদের চোখে যেগুলো ধরা পড়ছে জাস্ট অসম সত্যি। সো এই পাহাড়ে যে জলগুলো, যে ছোট ছোট রাস্তা ভেদ করে যেগুলো চলে যাচ্ছে, এগুলো কিন্তু খুব ভয়ানক, কারণ এগুলোই বরফে জমে যায়, আর রাস্তাতে ব্ল্যাক আইস যে বলে, তো এগুলো বরফে যখন জমে যায় একদম ব্ল্যাক আইস হয়ে যায়, যার ফলে যখন বাইক তুমি চালাবে কোনো চাকা সবসময় স্কেট করবে, তো এগুলোর থেকে খুব সাবধান, কোথায় বরফ জমে গেছে সেটা আমাদের দেখতে হবে, লক্ষ্য রেখে আগে বেরোতে হবে। আর চোখ যেখানেই যাচ্ছে সেখানেই তো জড়িয়ে যাচ্ছে শুধু। সো গুরুদংমার যাওয়ার পথে এখন জাস্ট একটু দাঁড়ালাম, জাস্ট এই ওয়েদারটাকে ক্যাপচার করার জন্য, এই মুমেন্টটাকে ক্যাপচার করার জন্য। তো এখন মোটামুটি সবাই এসেছি, আর এখন 9:30 মতো বাজে, এখনও সময় বাকি আছে, এখান থেকে 20-25 কিলোমিটার মতো আর রাইড করতে হবে, তারপরে সবাই মিলে পৌঁছে যাব। আর আমাদের সঙ্গে রয়েছে দেবুদা, দেবুদা আমাদের সঙ্গে রয়েছে, আর এই আমাদের গুরু, আমার গুরু না শিষ্য, পিনাকি অ্যাডভেঞ্চারের পিনাকি, পিনাকি আমার খুব কাছের বন্ধু। যাই হোক একটু ব্লগটা দেখো এবং সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও। আর এই হচ্ছে আমাদের পলাশ, আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি, শিখবো আস্তে আস্তে আমাদের এই দাদার থেকে। সো ফার্স্ট টাইম গুরুদম্বর যাচ্ছি, এক্সপিরিয়েন্স একদম অসম। সো দেখতে পারছো চারদিকটার ভিউ, জাস্ট বলা যাবে না, এন এই দাদা খুব ভালো ব্লগ বানায়, সো তোমরা দেখতে পারো। নতুন এবার আমিও শুরু করেছি, তো আমাকে একটু সাপোর্ট করবে অবশ্যই অবশ্যই। সো একসাথে একসাথে দুজনের একসাথে একসাথে রাইড করবো, দুজনে একসাথে যাবো, চলো। আর আমাদের আর এক ব্লগার আমাদের দাদা একবারই পাওয়া যায়, তো যখন আসার পথে এই ওয়েদারটা হয়তো আমাদের চোখে ধরা পড়বে না, কারণ এখন মোটামুটি ওয়েদার ক্লিয়ার আছে আর সম্পূর্ণ এখানে। আর আমাদের নতুন বন্ধু ঘন্টি দবা দেনা, বেল আইকন ভি দবা দেনা। ও তো এখানে অলমোস্ট অক্সিজেন লেভেলটা কিছুটা মনে হচ্ছে যে কম আছে, তো যত কম কথা বলা যাবে তত ভালো, কারণ এক তো প্রচণ্ড বরফের হাওয়া বইছে, আর সত্যি কথা বলতে শ্বাসকষ্ট এখান থেকে শুরু হয়েছে, মানে কমের মধ্যে। আর চারি সাইডে দেখো একদম গ্লেশিয়ারই গ্লেশিয়ার, তো ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা সম্পূর্ণ ভরে গেছে গ্লেশিয়ারের, আর এখান থেকে আর কিছুটা দূরত্ব বাকি আছে, তারপরে আমরা যাবো সেই গুরুদংমার লেক, যার জন্য আগ্রহী খুবই রয়েছি।
অধীর অপেক্ষায় আর সব বাইকার্স মোটামুটি এখানে চলে এসেছে। তো চলো বেরোনো যাক। হ্যাঁ যাই হোক, এখানে অনেকটা লেট হয়ে গেছে তো। হ্যাঁ আমি নাজবুলকে নিয়ে নিচ্ছি, না অসুবিধা নেই, উঠে যাবে তো, সেটাতে কোনো সমস্যা হবে না। চিনোদা বেরিয়ে গেছে কি? চিনোদা বেরিয়ে গেছে, দেবুদা রেডি হও। তো এখন জাস্ট বেরোবো সামনের দিকে, এখানে জাস্ট একটু শ্যুট করলাম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই অফরোডিংটা মনে হচ্ছে একদম লাদাখের ফিল। এটাই তো আসল অ্যাডভেঞ্চার, কারণ এই রাস্তাতে গাড়ি চালানো অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। আর এখন আমরা সামথিং 15,800 ফিট উচ্চতায় রয়েছি। এখন আমরা 15,800 ফিট ক্রস করলাম জাস্ট, আর এখন যাব আমরা গুরুদংমার। আর এই যে অফরোডিং, দুর্দান্ত অফরোডিং, এই অফরোডিংয়ে অনেক অনেক ডিফিকাল্ট, কারণ আজকে এপ্রিলের 2 তারিখ আর 1 তারিখে বেরিয়েছিলাম বাড়ির থেকে, চোপড়া থেকে 1 তারিখে বেরিয়েছিলাম। তো 1 তারিখে বেরোনোর পরে আমরা রাত্রে নাইট স্টে করেছিলাম লাচেনে, আর লাচেনে থাকার পরে আজকে সকালবেলা বেরিয়েছিলাম 7:15 নাগাদ, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো সবাই মিলে অ্যাডজাস্ট করতে করতে। যাই হোক, অনেকটা লেট হয়ে গিয়েছিলো, পার্সোনালি আমার জন্যই অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যার জন্য সমস্যা সবারই হচ্ছিলো। আর এগুলো যে দেখছো, এগুলো সম্পূর্ণ ভয়ানক ওয়াটার ক্রসিং হয়, যখন বর্ষা দিন আসে তখন এগুলো জায়গা যা হয়, মারাত্মক পরিমাণে এগুলো জায়গায় ওয়াটার ক্রসিং। তো এখন মোটামুটি ওয়েদার আগের থেকে বেশ ভালোই আছে। আমি যখন 2021-এ এসেছিলাম, জানুয়ারি মাসে এসেছিলাম, তো 26 জানুয়ারি গুণবর্ধমার করছিলাম, তখন হয়তো এগুলো ওরকমভাবে ছিল না, তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, যার ফলে অনেকটা সমস্যা হয়েছিল। বাট এখনও পর্যন্ত সেরকম ধরনের কোনো সমস্যার মধ্যে পড়িনি, রাস্তার মধ্যে সেরকম প্রবলেম হয়নি। আর আমাদের সঙ্গে গ্রুপ মেম্বাররা সব একসাথেই রয়েছি, কেউ কিছুটা দূরে আর কেউ হয়তো কিছুটা পিছনে, বাস সবাই একসাথেই রয়েছি বলা চলে। আর সামনে সামনে পলাশ যাচ্ছে, তো এই নিয়ে চলছি। আর এটা হচ্ছে সম্পূর্ণ অফরোডিং ভাই, সম্পূর্ণ অফরোডিং। এগুলো জায়গায় যদি এক্সপ্লোর না করো তাহলে হয়তো বুঝতে পারবে না এগুলো জায়গা কেমন, সত্যি অসাধারণ। এই দেখো, খুব খুব হেভি ডিফিকাল্ট ভাই, হেভি ডিফিকাল্ট। সো বাইক কোন দিকে যাচ্ছে আমিও ঠিক কন্ট্রোল করতে পারছি না। তো একটা ভালোর বিষয় হচ্ছে যে বৃষ্টি নেই, কাদা নেই, আর যদি বৃষ্টির মতো হতো তাহলে যা সমস্যা হতো, এগুলো রাস্তায় রাইড করা প্রচণ্ড ডিফিকাল্ট হতো, প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট অবস্থা। আর তবুও স্নোফল হালকা পাতলা দেখা যাচ্ছে, তো পাহাড়ের গায়ে স্নোফল তো অবশ্যই রয়েছে। আর এই আমাদের তনু সৌভিক, কারণ নাজিবুলের বাইকটা সৌভিক রাইড করছে, কারণ ও ফার্স্ট টাইম এবার এসেছে, তো সেইভাবে ওর এক্সপিরিয়েন্স নেই, যার জন্য ওকে না দিয়ে সৌভিককে ড্রাইভ করাতে দিলাম। কারণ সমস্যাটা হচ্ছে রাইডারের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে, রাইডার কীভাবে বাইক চালিয়ে উঠবে উপরের দিকে। তো তার জন্য ভাবলাম যে এক্সপিরিয়েন্সটা ওর হয়তো নেই, ও ফার্স্ট টাইম পাহাড়ে এসেছে, তবুও এতটা নিয়ে এসেছে, মানে অনেক বড় ব্যাপার, সবাই এরকম করতে পারে না। আর 10 মিনিটের রাস্তা কভার করতে হবে। সো পিনাকিতা আমি আর অনেকে আছে, তো
এখানে কথা খুবই কম বলতে হবে, কারণ এটা একটা ব্যাপার। আর আমাদের মনোজ ভাই পুরে মজে মে হো, মনোজ হ্যাঁ বেটা পুরে পুরে ফর্ম মে আবি, চলো চলো, আর ইউ রেডি গাইস? সো এইখান থেকে শুরু হচ্ছে লাদাখ ওয়ালা ফিল। জাস্ট হ্যাভ এ লুক ম্যান, তো প্রকৃতি আমাদেরকে কি দেয় এটাই। তো আমার পিছনে রয়েছে আমার ভাই সৌভিক, কারণ আমরা শুধুমাত্র অ্যাডজাস্ট করতে করতে আমরাই পিছনে পড়ে গেছি অনেকটা। আর এইখানে আগেরবার, হ্যাঁ অবশ্যই, তো আগেরবার জাস্ট সৌভিক এসেছিল, সৌভিক এখান থেকে গুরুদঙ্গার মোড় থেকে ঘুরে গেছে, কি আফসোস, শুধুমাত্র 1 কিলোমিটার করতে পারেনি। আর এখান থেকে শুধুমাত্র 12 কিলোমিটার গুরুদঙ্গার লেক, আর এটা হচ্ছে লেকের সেই রোড, একদম টোটালি ভাই অ্যামেজিং। ও হ্যাভেন, সত্যি আনন্দটাকে না চেপে রাখতে পারছি না, কারণ এতটাই এক্সাইটেড ছিলাম আমি গুরুদংমা লেক নিয়ে। তো এখানে আসার কথা মানে ফেব্রুয়ারির থেকে ছিল, ফেব্রুয়ারির থেকে আসবো আসবো অ্যাজ এ প্ল্যান, শুধুমাত্র ক্যান্সেল হয়ে যাচ্ছিলো ওয়েদার খারাপের জন্য। তো ফাইনালি গুরুদংমা লেক আমরা কভার করছি, গুরুদংমা লেক। সো মজাটাই খুব আলাদা। আর আমাদের পিছনে আসছে পিনাকিদা, পিনাকিদাও পিছনে রয়েছে, জাস্ট হ্যাভ এ লুক ম্যান, সত্যি অসাধারণ অসাধারণ, যতটা কম বলবো ততটাই। দেখতে পাচ্ছো এটা কি? আরে আসো আসো গুরু, তুমি এসো, ভাই এটা স্বর্গ স্বর্গ। হ্যাঁ সৌভিক, ও ভাই একটা কি বলতো, আমরা যদি আগে আসতাম এই জিনিসটা দেখতে পারতাম না, গ্লেশিয়ারটা গলতিস দেখছিস, দেখ হালকা হালকা গ্লেশিয়ারটা গলছে, সো হালকা হালকা গ্লেশিয়ার গলছে। তো আমাদের যেতে হবে ওইটা, তাই না সৌভিক? কোনটা? আর ওটা, ওটা কোন পয়েন্ট? ও ওটা চাইনা বর্ডার আর্মি বেস ক্যাম্প না? আর আমরা যদি তাড়াহুড়ো না করতাম হয়তো আগে চলে আসতাম। তো এটা কোনো ম্যাটার করে না, কারণ একটা বিষয় হচ্ছে রাইডটাকে এনজয় করাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে খুশি থাকবে সেটা তোমার সম্পূর্ণ ম্যাটার করে। সো এদের সঙ্গে আমাদের কালকে দেখা হয়েছিল না সৌভিক, কালকে দেখা হয়েছিল। তো আজকে এরা তো গুরুদংমার কমপ্লিট করে এখন বেরোচ্ছে, আর আমরা সেই গুরুদংমারের রহস্য আজকে রহস্য ভেদ করবো গুরুদংমার। হ্যাঁ সেটা আজ অব্দি কেউ ভেদ করতে পারেনি, তো আমরা কি করে করব। লেট হয়ে গেছে তবুও কোনো ব্যাপার নয়, কারণ রাইডটাকে এনজয় করা সম্পূর্ণ দরকার। আর যখনই গ্রুপ রাইড করবে এটার মধ্যে কারো হবে কারো হবে না সেটা নিয়ে একটি মানে থাকবেই, তো গ্রুপ রাইডের মধ্যে একটা সবাই মিলে যখন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো সেই মজাটা আলাদা। আর এখন আমরা উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছি, যার জন্য বাইকের পারফরমেন্স অনেকটা ডাউন হবে। সো আমার কোনো সমস্যা হবে না আই থিঙ্ক, ডমিনার এর আগেও আমি নিয়ে এসেছিলাম, তো লেক পর্যন্ত গিয়েছে, এবারও লেক পর্যন্ত নিয়ে যাব। আ
Wow, Habibu! Come to Gurudong Lake! Yeah! Finally! Eta Gurudong Lake! So, আমরা লেকের দিকে এখন উঠছি লেক 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 ভাই হ্যাঁ যেটা বাকি না ওকে কোন পাশে চিতাবা গুড বে না মানে এই রোডটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট না তা তো পাবা নাই থাকবো এটা আমাদের তাহলে গ্যারান্টি সালা পিছলা খেতাম বা প্রচুর কঠিন নাজবুল ওই যে সো নাজবুলের বাইকটা নিয়ে তুমি আসো নাকি শোভিক শোভিক ও শোভিক ও শোভিক এদিকায় এদিকায় নাজবুলের বাইকটা আমি উঠাচ্ছি তুই এখানে দাঁড়া নাজবুল রুক আমি এখানে গাড়িটাকে হ্যান্ডেল করে রাখলাম গাড়িটা ওখানে দাঁড়া আমি উঠাই দিচ্ছি ওটা সো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে অ্যাকচুয়ালি নাজবুলের বাইকটা নাজবুল উঠাতে পারছে না তো নাজবুল তুমি দাও আমাকে আমি উঠাচ্ছি চলো উপরের দিকে যাও উপরের দিকে যাও এসে করকে উঠেগা ভাই চড়েগা কেউ নেই লেকে গাড়ি উঠবে না এটা কোনো কথা হলো সো ফাইনালি 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 গুরুদুংমা লেক অনেক অপেক্ষার ফলে গুরুদুংমা লেকে এসে পৌঁছেছি তো রাস্তায় অনেক বাধা হয়েছে যার ফলে গলার আওয়াজও সেইভাবে বেরোচ্ছে না আর জাস্ট এ লুক এটা হচ্ছে গুরুদুংমা লেকের ওয়েদার আর গুরুদুংমা লেকের বেস্ট ওয়েদার হচ্ছে এই লেকটা যখন জল থাকে সম্পূর্ণ কালারফুল জল হয় আর এই যে লেকটা এখন টোটালি ফ্রোজেন হয়ে আছে টোটালি জল জমে একদম তো জল প্রচণ্ড একদম বরফে জমে গেছে আর ভাইকে অবশ্যই নিয়ে এসেছে গুরুদংমার কারণ বলেছিলাম নিয়ে আসবো তো নিয়ে এসেছি
এই দেখো সাত সমুদ্র পার মে তেরে গুরু তোমার লেক মে আ গয়া তেরে। তো এটা ছিল ক্রিয়েটিভ কিছু। আর শৌভিক কেমন আছো? ঠিক বা ঠিক বা। তো শৌভিক আমি সবাই এসেছি, বাট এখন একটাই সমস্যা হচ্ছে, আমাদের ফটোশুট বাকি আছে। সো এই হচ্ছে গুরুদমা লেক, আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আর তারপরে দেখা যাক কি হচ্ছে। শৌভিক আর আমি এখন নিচে যাচ্ছি লেকের একদম নিচে, কারণ এটা যেতেই হবে, এত দূর কষ্ট করে এসেছি আর লেকের নিচে যাব না সেটা কি করে হয়। আর আর কিছুক্ষণ পর হয়তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিবে। আর এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো এখন যাচ্ছি লেকের দর্শন করতে। অক্সিজেন লেভেলটা আজকে মোটামুটি অনেকটাই কম কম রয়েছে অক্সিজেন লেভেল, বাট তবুও শৌভিক শৌভিক এটা কিন্তু মহানন্দা না তিস্তা নদীর উৎস রে। এটুকুতে নামতেই অবস্থা খারাপ। আর এটুকু নামতে যতটুকু অসুবিধা দেখা যাচ্ছে, আর এই সাইডে দেখছো গ্লেশিয়ার, প্রচণ্ড পরিমাণে গ্লেশিয়ার। আর এখানে সত্যি কথা বলতে অক্সিজেন লেভেল কম, তো সেই হিসাবে কথাটাও একটু কম বলতে হবে, কারণ কথা বেশি বললে অক্সিজেন লেভেল নিচে চলে যাচ্ছে, যার জন্য অনেকটা সমস্যা হচ্ছে। জাস্ট নিচে নামার একটা দরকার ছিল, নিচে নামার দরকার, আর অনেকেই উপরে আছে, তো তারা এখনও আসেনি, তারা ভাবছে যে ও নিচে আর যাব না, উপর থেকেই চলে যাব। আর নিচের লেকে আমি এসেছি, তো চলো লেকটাকে কিছুটা এক্সপ্লোর করি, তারপরে দেখা হচ্ছে। এখন গুরুদংমার থেকে এখানে বেরোচ্ছি, আর এখন ঘড়ি কাটা বাজে 12:20, আর আমরা গুরুদংমার লেকে। আর এখন হাওয়ার স্পিড মানে প্রচণ্ড বেশি, এখন হাওয়ার স্পিড আরও বেশি হবে, একটা দেড়টার দিকে হাওয়ার স্পিড অনেকটা বেশি হয়ে যাবে, আর এক দেড় ঘন্টায় পৌঁছাবো। আমরা কতক্ষণ থাকলাম এখানে? তো যাই হোক, সবারই মোটামুটি এখানে অক্সিজেন লাগবে না, যদি অক্সিজেন শুধুমাত্র যদি তোমাদের স্ট্যামিনা কেমন জানি না, যদি স্ট্যামিনা ভালো থাকে তো অক্সিজেন ছাড়াও তোমরা আসতে পারো। আর এখন প্রচণ্ড বরফের হাওয়া দিচ্ছে, যার জন্য অনেকটা অসুবিধার ব্যাপার হতে পারে। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোই, একদম রাস্তায় দেখা হচ্ছে, আর ব্লক এন্ড রাস্তাতেই করব। চল, গুরুদংমার থেকে চলে এসেছিলাম 5টার দিকে, আর তারপরে এসে একটু হোটেলে রেস্ট করলাম, যার জন্য অনেকটা টাইম লেট হয়ে গেছে, আর ব্লগটা এন্ডও করতে পারিনি। তো সম্পূর্ণ গুরুদংমারের যে ভিডিওটি অবশ্যই দেখবে, আর দেখলে তোমাদেরও ভালো লাগবে, আর পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে কেমন ছিল সেটাও শেয়ার করেছি। তো সবাই ভিডিওটিকে লাস্ট তক দেখো, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক বন্ধুদের সঙ্গে করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আর ততক্ষণের জন্য আবার নেক্সট ব্লগ আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।